সম্পূর্ণরূপে আপনাদেরকে বিভিন্ন তথ্যপূর্ণ বক্তব্য দিয়ে বুঝিয়েছেন আজকের সম্মেলনের মহত্ব। আমি সেই দিকে যাব না, আমি খুব সংক্ষেপে খুব অল্প সময়ের মধ্যে দুটো কথা বলব। তার কারণ হল অনেক বক্তা এখানে উপস্থিত আছেন এবং আমাদের সকলের যে নয়নের মণি মাননীয় শান্তনু ঠাকুরের বক্তব্য শোনার জন্য আপনার অধীর আগ্রহে দীর্ঘ অপেক্ষা করছেন। আজকে আমাদের এই সম্মেলনকে বিভিন্ন ভাবে বিভিন্ন সময়ে কেন এত ভয় পেতে হচ্ছে বর্তমান সরকার এবং তার শাসক দলে, এর কারণটা কি? আজকে মতুয়াদের নিয়ে তাদের এত কিসের চিন্তা, কিসের ভয় যার জন্য আমাদের এই সম্মেলনের প্রতি এত বাধা? এইটাই আপনাদের কাছে আমার জানার বিষয়। আপনারা যেভাবে জেগে উঠেছেন, এই জাগ্রত যেন কোন প্রকারেই পিছিয়ে না যায়, এই জাগ্রতই আপনাদেরকে সঠিক জায়গায় পৌঁছে দেবে এবং মতুয়াদের প্রতি যে বঞ্চনা, পিছিয়ে পড়া, অন্যান্য অনগ্রসর জাতির প্রতি বঞ্চনা,